अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम टू माय चैनल शायरस हॉबीज। आज के अपने साथे एक अन्य रकम बेल बटम हाथ शेयर करब। तो एखाने आमी दुटी हाथार कपड़ चार भाज करे बिछिए नियेछि आर बंध दिकटा आमार दिके रेखेछि। हाथार कपड़ेर लम्बाटा 17.5 इंची आछे, सेलाई करार पर 16 इंची हबे। ऊपर दिक थेके आमी 9 इंचिते सोजा दाग दिए निच्छी। दागटाके एकटु गाढ़ो करे दिच्छी आपनादेर बुझार सुविधार्थे। देखुन हातेर बहरो आछे 9.5 इंची, किन्तु आमार एखाने आरो बेशी कापड़ लागबे। ताई एकटा कापड़के दुई भाज करे एखाने रेखेछी। देखुन हाथार कपड़टार ऊपरे एभावे एकटु एगिए रेखेछि। एखन ए कर्नार थेके कपड़टाके आड़ाआड़ी भावे दाग दिए निच्छि। ए दाग बराबर केटे नेई। ए दुई पिसेर मतो आरो दुई पिस आमि केटे निच्छि। आपनारा चाइले एकसाथे 4 पिसि केटे निते पारेन। আমার এখানে কাপড় কম ছিল তাই আমি 2 পিস 2 পিস করেই কেটে নিয়েছি। দেখুন উপর দিকে যেহেতু আর্মোরের শেপ থাকবে কাপড়টা কেটে ফেলব, তাই উপর দিকে একটু কম করে রেখে এই কলিগুলো একটু এগিয়ে কাপড়ের উপরে বিছিয়ে নিয়েছি। এখন উপর দিকে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে আর্মোরের শেপ দিয়ে নিই। আর আর্মোরের শেপটা 4 ইঞ্চিতে হয়েছে। আপনারা অবশ্যই 4 ইঞ্চিতে দিবেন এবং মোহরের পোড়াটা 9.5 ইঞ্চি নিচ্ছি সেলাই সহ। এখন এই শেপ বরাবর কেটে নিন। নয় ইঞ্চির দাগটা দুই পাশে আমি ভালোভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেছি। একইভাবে দুই হাতে দিয়ে আমি এ দাগ দিয়ে নেছি। দেখুন এভাবে ভাঁজ দিয়ে দাগটা দিয়ে নেছি। এখন ওই দাগের মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিন। দেখুন এই দাগের মাঝে আমি এই পট্টিটা সেলাই করে দেব। তো এর জন্য এখানে আমি 13 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। তো চলুন এখন সেলাই করে নিই। দেখুন হাতাটা সোজা পার্টের উপর আমি এই কলিটা সোজা পার্ট বরাবর করে এভাবে রেখে এর সাইড দিয়ে সেলাই করে নেব। একইভাবে এই পাশেও আমি কলিটাকে সোজা বরাবর করে রেখে এর সাইড দিয়ে সেলাই করে নেব। আপনাদের যদি হাতার বহরে কাপড়টা কম হয় তাহলে আপনারা এভাবে কলি দিয়ে কাপড়টাকে বাড়িয়ে নিয়ে হাতা সেলাই করে নিতে পারেন। এখন দেখুন এদিকে এতটুক পরিমাণ একবার 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এভাবে কুচি দিয়ে নেব। আমার দিকে কুচিটা থাকবে এবং মাঝের দাগ বরাবর আসলে কুচিটা আবার ওই দিকে করে দিব। তো দেখুন এই দাগ বরাবর করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি।
দেখুন, মাঝ বরাবর আসার পরে কুচিগুলোকে আমি ওই দিকে করে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কুচিগুলো দিবেন এমনভাবে যাতে হাতের যে মুহুরি রয়েছে সে মাপ বরাবর হয়। আর এখানে মাপটা হবে হাতার কনুইয়ের উপরের মাপটা। কুচিগুলোকে আমি এই পট্টি সমান করে দিয়ে নিয়েছি। দেখুন, কুচিগুলোর পট্টিটা সমান হয়েছে। এখন পট্টির কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। দেখুন, হাফ ইঞ্চি চাইতে কম নিয়ে এই সেলাইটাকে মাঝ বরাবর রেখে আমি পট্টিটাকে ভাঁজ করে সেলাই করে নেব। এই পাশটাকেও আমি এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখন দেখুন, মোহরের অংশটুকু আমি এভাবে দুইবার ফোল্ড করে সেলাই করে নেই। এখন দেখুন, হাতাটাকে আমি এভাবে দুই ভাঁজ করে এ সাইড দিয়ে সেলাই করে নেব মোহরি থেকে আর্মর পর্যন্ত। এখন দেখুন, এই যে এই কুর্তিটাতে আমি হাতাটা সেলাই করে দেব। তো এই কুর্তির ভিডিওটি আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, হাতার আর্মরের তালপাটের বরাবর করে আমি হাতার মধ্যেও তালপাট কেটে নিয়েছি। এখন হাতাটাকে সোজা করে নিব এবং কুর্তিটাকে উল্টা করে রাখব। এরপরে আর্মরের ভিতরে হাতাটা ঢুকিয়ে নিয়ে এই দুই সেলাই বরাবর করে সেলাই করব। তো দেখুন, প্রথমে এতটুকু অংশ আমি শুধু সেলাই করছি, তারপরে ওই দিকে কুচিগুলো দিয়ে নিচ্ছি এবং কুচিগুলো এই টিকেন পর্যন্ত আমি দিতে থাকবো। এরপর টিকেন যখন আসবো তখন কুচিগুলোকে আমার দিকে করে দিয়ে সেলাই করব। আর যখন দেখব আর্মর এবং হাতার কাপড়টা সমান হয়ে গিয়েছে তখন আমি কুচি দেওয়া বন্ধ করে দেব। এরপর বাকি অংশ সেলাই করে নেব। এরপর হাতার কাপড়টাকে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আমি দ্বিতীয় হাতাটিও সেলাই করে নেব। আমার এই ভিডিওটি আজকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করুন আর বেশি বেশি শেয়ার করুন। আর এই কুর্তির ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো দেখুন, প্রথম হাতাটির মতো আমি দ্বিতীয় হাতাটিও সেলাই করে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।